দেখুন এবার আবারও তুর্কি সেনাবাহিনীর খাদ্যে বিষক্রিয়া, অসুস্থ 731। আবারও তুর্কি সেনাবাহিনীতে খাদ্য বিষক্রিয়ার ঘটনা ঘটেছে। দেশটির পশ্চিমে মানিশা প্রদেশে সেনাবাহিনীর একটি ব্যারাকে খাদ্যে বিষক্রিয়ার 700+ সেনা সদস্য অসুস্থ হয়ে পড়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে রবিবার এক বিবৃতিতে মানিশা প্রসিকিউটর অফিস জানায়, শনিবার রাতে খাবার খাওয়ার পর 731 জন সেনা সদস্য অসুস্থ হয়ে পড়েন। এদিকে ডেইলি সাবাহর প্রতিবেদনে বলা হয়, প্রতিরক্ষামন্ত্রী ফিক্রি ইস এবং তুর্কি সেনাবাহিনীর কমান্ডার জেনারেল জেকি কালাক সৈন্যদের দেখতে হাসপাতালে গেছেন। প্রতিরক্ষামন্ত্রী বলেন, 372 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের ব্যারাকের ভিতরে চিকিৎসা দেওয়া হয়েছে, কারো অবস্থায় আশঙ্কাজনক নয়। এক বিবৃতিতে মানিশা প্রদেশের প্রধান প্রসিকিউটর আকিফ কেলাহাটেইন শিমশেক বলেন, এ ঘটনায় মানিশা ফার্স্ট ইনফ্যান্ট্রি ট্রেনিং ব্রিগেড কমান্ডের কাছে খাবার সরবরাহকারী ক্যাটারিং কোম্পানির 21 জন কর্মচারীকে রোববার সকালে আটক করেছে পুলিশ। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।